নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু, কারা হবেন নাগরিক ব্যাখ্যা দিলেন অমিত শাহ। অন্যদিকে জন্ম নিয়ন্ত্রণের পথে কেন্দ্র, এরই পাশাপাশি গণভোট প্রসঙ্গে 180 ডিগ্রি ঘুরলেন মমতা ব্যানার্জি। মোদি নাগরিকত্ব বিলকে সমর্থন করেননি, যুক্তি সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা কেন এরকম ব্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি প্রত্যক্ষ রায়। আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানতে চাওয়া হচ্ছে, আপনি কি এই CAA এই আইনটিকে সমর্থন করেন? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চ্যানেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। কারা হতে পারবেন দেশের নাগরিক? স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি ব্যাখ্যা দিল এবং তারই পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন যে কারা হতে পারবেন দেশের নাগরিক। প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কার জানালো যে জন্ম সংক্রান্ত সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটই নাগরিকত্বের প্রধান প্রমাণ। এক্ষেত্রে আরও একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখি, ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টকে নাগরিক পরিচয় হিসেবে গ্রাহ্য করতে চাইছে না সরকার। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে বার্থ সার্টিফিকেট অনেকের হারিয়ে যেতে পারে অথবা অনেকে বার্থ সার্টিফিকেট হয়তো করেননি। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে যে স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতেই মিলবে নাগরিকত্ব, অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের কিছু মানুষ যদি সাক্ষ্য দেয় যে আপনার এখানেই জন্ম, তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতেই নাগরিকত্ব পাওয়া যাবে। এখানে আরও একটি বিষয় পরিষ্কার করেই বলা রয়েছে যে 1987 সালের আগে জন্মগ্রহণ যদি করে থাকেন বা কারও বাবা মা 1987 আগে জন্মগ্রহণ যদি করে থাকে, তারা ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে সরাসরি ভারতীয় নাগরিক। 4 নম্বর বিষয়, 1 জুলাই 1987 সাল থেকে 3 ডিসেম্বর 2004-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন এবং যাদের বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন বা ভারতের নাগরিক হয়ে থাকেন, তিনিও কিন্তু ভারতীয়। তৃতীয়ত, 3 ডিসেম্বর 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন এবং যাদের বাবা মা দুজনেই ভারতের নাগরিক, কিংবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন সেই সময়ে অবৈধ অনুপ্রবেশকারী নন, তারাও ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। এখানে আরও একটি বিষয় পরিষ্কার করে বলে রাখা প্রয়োজন, যদি বার্থ সার্টিফিকেট না থেকে থাকে 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে, স্থানীয় মানুষদের সাক্ষীর ভিত্তিতেও তিনি নাগরিক হিসেবে গণ্য হবেন। তাই আশা করি এই বিষয়টি পরিষ্কার করে বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু সমস্ত ধরনের ভারতীয় মানুষদের ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ আপনি যদি হিন্দু হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, শিখ হয়ে থাকেন, জৈন হয়ে থাকেন বা অন্য যে কোনো ধর্মের মানুষ হন না কেন, সবার ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য। এখন অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে কারা তাহলে অনুপ্রবেশকারী অথবা শরণার্থী হিসেবে গণ্য হবেন। তাহলে সেক্ষেত্রে বলি যে শরণার্থী হিসেবে গণ্য হবেন তারাই যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে, সেই সমস্ত অমুসলিম নাগরিকরা, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি সমস্ত অমুসলিম নাগরিকরা তারা শরণার্থী হিসেবে গণ্য হবেন। যারা এদেশে জন্মগ্রহণ করেননি, যাদের বার্থ সার্টিফিকেট নেই অথবা কোনো সাক্ষ্য প্রমাণ নেই যে তারা এদেশে জন্মগ্রহণ করেছে, সেই সমস্ত অমুসলিম নাগরিকরাই শরণার্থী হিসেবে গণ্য হবেন এবং তাদেরকে সরাসরি CAA আইন অনুসারে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু, যে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যা কিন্তু এই বিষয়টার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, যে সেই মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে কি হবে, আবারও পরিষ্কার করে বলে রাখছি যে বাই বার্থ যদি মুসলিম সম্প্রদায় এখানে জন্মগ্রহণ করে থাকেন এবং তাদের জন্ম সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই
তারাও সরাসরি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। যেটা সব থেকে বড় প্রশ্ন, যে অনুপ্রবেশকারী কাদেরকে চিহ্নিত করা হবে, যাদের জন্মের কোনো প্রকার সার্টিফিকেট নেই বা স্কুলে পড়ার কোনো ধরনের নথি নেই, অথবা যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের কোনো পরিচিত ব্যক্তিদের সাক্ষী নেই, তারাই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন। আশা করি বিষয়টি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, যে আপনি এবং আপনার বাবা মায়ের মধ্যে কোনো একজন ব্যক্তির যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে, অথবা স্কুলে পড়ার নথি থেকে থাকে, অথবা স্থানীয় মানুষদের সাক্ষী থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আপনি ভারতীয় নাগরিক হিসেবেই গণ্য হবেন। আশা করি এই বিষয়টি বুঝতে আপনি সক্ষম হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে তারপরও, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা তার উত্তর দিয়ে দেব। এরপর পরের বিষয় আলোচনা করা যাক। এই নাগরিকত্ব বিষয়টি সম্পূর্ণ মিটে যাওয়ার পর সরকার পরিকল্পনা করছে যে এবার থেকে জন্ম নিয়ন্ত্রণের পথে হাঁটতে চায় কেন্দ্র। এই মুহূর্তে দেশের একটি অন্যতম সমস্যা জনবিস্ফোরণ, এবং যে কারণে জন্ম নিয়ন্ত্রণের পথে হাঁটতে চায় কেন্দ্র। মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ এবার জনসংখ্যাকে স্থিতিশীল করার খসড়া পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। শুক্রবারই এ বিষয়ে বিশেষজ্ঞদের বৈঠকে ডাকা হয়েছিল এবং শেষ পর্যন্ত বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। কিন্তু নীতি আয়োগ জানিয়েছে যে 15 আগস্ট প্রধানমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে পরিবার পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী নীতি আয়োগ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি খসড়া পরিকল্পনা তৈরি করবে। এই জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আপনি কিভাবে দেখছেন, নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই নাগরিকত্ব ইস্যু নিয়ে তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে রাষ্ট্রসংঘের আয়োজিত গণভোট চান, এবং তারপরই শুক্রবার তিনি জানান যে গণভোট নয়, তিনি ওপিনিয়ন পোল চেয়েছেন। নাগরিকত্ব ইস্যুতে ফের একবার নিজের অবস্থান নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি বলেছি ওপিনিয়ন পোল করতে, আমি বলেছি রাষ্ট্রসংঘ মানবাধিকার কমিশনের কথা, কারণ ওরা নিরপেক্ষ সংস্থা। নাগরিকত্ব আইন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন। এই মন্তব্য ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকর তিনি বলেন যে আমি গভীরভাবে মর্মাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সংবিধান বিরোধী এক মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের ফলে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো আঘাত পেয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিলেন যে মোদি নাগরিকত্ব বিলকে সমর্থন করেননি। তিনি বলেন যে নরেন্দ্র মোদী নাগরিকত্ব সংশোধনী বিলের ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি, সেক্ষেত্রে উনিও এই বিলের সমর্থন করেননি, তাই ওনার এই আইন বাতিল করা উচিত। এ প্রসঙ্গে আপনাদের আরও একটি বার জানিয়ে রাখি যে CAA আইন নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন কিন্তু নয়। অন্যদিকে ভারতবর্ষের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। এরই পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক অবস্থা এরকম কেন, সে সম্পর্কে ব্যাখ্যা দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিল্পমোহন শুনতে চাইছিল যে অর্থনৈতিক ঝিমুনি কাটাতে নরেন্দ্র মোদী সরকারের কী কী করতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন যে অর্থব্যবস্থার উঠানামা আগেও এসেছে এবং প্রতিবারই ভারত সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, এবারেও আসবে, তার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। এটা বাস্তব সত্য যে বর্তমানে আর্থিক বৃদ্ধির হার 4.5% নেমে এসেছে, শিল্প উৎপাদনও কমেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই অর্থনৈতিক সংকট কবে কাটিয়ে উঠতে পারে মোদি সরকার। এই প্রশ্নটাই সবথেকে বড় আকার ধারণ করেছে। অন্যদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে ঝাড়খণ্ডে নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মোদি সরকারে। কারণ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ঝাড়খণ্ডে ত্রিশঙ্কু হতে চলেছে। ঝাড়খণ্ডের বিধানসভার বর্তমানে সংখ্যা হলো 81টি। বুথ ফেরত সমীক্ষায় দেখাচ্ছে যে বিজেপি এই ঝাড়খণ্ডে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। এখন দেখা যাক যে বাস্তবিক ফলাফল শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে জনগণ। যাই হোক, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি আপনি এই CAA আইনটি অথবা নাগরিকত্ব সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার।
এবং আরও একটি বিষয়, এই সিএএ আইনটি আসলে কি, সেগুলি আগে ভালো করে বুঝুন এবং তারপর নিজের মতামত তৈরি করুন। এর জন্য আপনারা আমাদের চ্যানেলে ঘুরতে পারেন বা অন্য যে কোনো চ্যানেলে গিয়ে আগে বিষয়টিকে সম্পূর্ণরূপে জানুন, তারপর নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করুন। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।